হ্যালো বন্ধুরা, আমাদের শীত ঘুমের দিন শেষ, শুরু হয়েছে হাঁপছাড়া গরম। আর এই গরমের ক্রেডিট সম্পূর্ণ যার, আজকের ফ্যাক্টটি সেই সূর্যকে নিয়ে। আমরা সবাই এটা জানি, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। কিন্তু হয়তো এটা জানেন না, সূর্যের কেন্দ্রবিন্দু থেকে সূর্যের সারফেস পর্যন্ত আলো পৌঁছাতে কত সময় লাগে। শুনলে হয়তো অবাক হবে, সূর্যের কেন্দ্রবিন্দু থেকে সূর্যের সারফেস পর্যন্ত আলো পৌঁছাতে সময় লাগে 1,00,000 বছর। ফ্যাক্টটি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই রকম অ্যামেজিং ফ্যাক্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা ইনস্টাগ্রামে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।